নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাদকের চালান সহ চক্রের মূল হোতা আলী আকবর ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিনব কায়দায় কারভার্ড ভ্যান এবং জিপ গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে মাদকের এ চালান ঢাকায় আনে এ চক্রটি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চালালেও তাদের চোখ ফাঁকি দিয়েই প্রতিদিনই অবাধে দেশের ভিতরে ঢুকছে মাদক। প্রতিবেশী দেশ থেকে অভিনব কায়দা আনা হচ্ছে এসব মাদক, কখনো অ্যাবা আবার কখনো বা ফেন্সিডিল আনছে মাদক কারবারীরা। এ ধরনের একটি চক্রকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। মাদক পরিবহনে ব্যবহার করা কাভার্ড ভ্যান ও জিপ গাড়ি তল্লাশি করে পাওয়া যায় বিপুল পরিমাণ ফেন্সিডিল। র‍্যাবের হাতে ধরা পড়ে এ চক্রের মূল হোতা আলী আকবর। প্রায় 3.5 ঘন্টার একটি অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা থেকে এক কাভার্ড ভ্যান এবং জিপের ভিতর থেকে অভিনব কাদায় লুকায়িত অবস্থায় আমরা অলমোস্ট 1500 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এই পাচার চক্রের যে অন্যতম হোতা আলী আকবর এবং তার অন্যতম দুই সহযোগী রিপন মিয়া এবং নূর হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কাভার্ড ভ্যানের যে সেকেন্ড সিটার ড্রাইভারের পাশে যে একটি জায়গা রয়েছে সে জায়গায় তারা একটি আলাদা চেম্বার করে সে চেম্বারের ভিতরে অভিনব কায়দায় সে এই 1500 বোতল ফেন্সিডিল সেকেন্ড সিটারের ওখানে একটা আলাদা চেম্বার করে ওই জায়গায় সে রেখে দেয়। র‍্যাব জেলায় সীমান্ত এলাকা থেকে মাদকের চালান আনার পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তা নিয়ে আসা হয় রাজধানীতে। বিভিন্ন এজেন্টের মাধ্যমে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। এই ধরনের মাদকগুলো যখন পরিবহন করা হয় তখন কিন্তু তারা এসকর্ট ব্যবহার করে। এসকর্ট বলতে আমি বুঝাচ্ছি, সে যদি কাভার্ড ভ্যানে করে কিংবা জিপে করে সে তার মাদকগুলো যখন পরিবহন করে সামনে তাদের একটা হুন্ডাতে করে তাদের কিছু ওয়াচম্যান থাকে যাদের কাজই হচ্ছে তারা 1 থেকে 1.5 কিলোমিটার আগে অবস্থান করে এবং 1 থেকে 1.5 কিলোমিটার পিছে তাদের সে মাদকের গাড়িটা থাকে। উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা ক্লিয়ার আছে কি না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় তৎপর আছে কি না, এই খবরটুকু তারা এই মাদক পরিবহনকারীকে তারা পাস করতে থাকে। আলী আকবর বেসিক্যালি সে কুমিল্লা এবং ফেনীর বর্ডার থেকে এই ফেন্সিলগুলো সে নিয়ে আসতো, নিয়ে এসে সে ঢাকার বিভিন্ন এলাকায় সে এগুলো বিক্রি করত। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব আরও জানায় এই চক্রের মূল হোতা আলী আকবর মাদক ব্যবসা করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। মাদকের টাকা দিয়ে সে 8 লক্ষ টাকা দিয়ে একটি CRV যে জিপটা সে কিনেছে, এছাড়া তার গ্রামের বাড়িতে সে আমাদের কাছে যেটা স্বীকার করেছে সে গ্রামের বাড়িতে তার প্রচুর জায়গা সম্পত্তি সে রয়েছে। বেসিক্যালি এই টাকার সঠিক পরিসংখ্যান সে কিন্তু আমাদেরকে ওভাবে দিতে পারেনি। আমরা তাদেরকে ব্যাংক তার যে ব্যাংক ব্যালেন্সের কথাও জিজ্ঞেস করেছি, সে আমাদেরকে যেটা জানিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে এখন 18 লাখ+ টাকা তার রয়েছে। প্রতিটা বাহিনী এই মাদকের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত সোচ্চার এবং আপনারা যদি আরও ডিটেলস যান তাহলে দেখবেন যে এর থেকে কিন্তু অনেক ভালো ভালো অপারেশন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী র‍্যাব সহ বিজিবি পুলিশ সবাই কিন্তু DV সবাই কিন্তু এই মাদকের বিরুদ্ধে তাদের যে অভিযান এটা কিন্তু চলমান রয়েছে। হ্যাঁ, যারা মাদক কারবারি তারা তো এটা স্টপ করবে না, বিকজ তারা কিন্তু এগুলো করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, তারা তাদেরটা করছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আমরা আমাদের যে অভিযান সেই অভিযান আমাদের চলমান রয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে এই আজকে আমরা 1500 ধরেছি, প্রতিদিন কিন্তু র‍্যাবের অলমোস্ট সবগুলো ইউনিটই কিন্তু 200, 250, 300, 400 করে কিন্তু এই ধরনের মাদকগুলো ধরে যাচ্ছে। কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদকের চালান আনে এ চক্রটি। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা।